হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আজকে আমি সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো এখন আমি আমার মেয়েকে আনতে যাব স্কুলে, আর আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ঘুমিয়ে গেছে। এখন আমি আমার মেয়েকে আনতে যাব, আর যাওয়ার আগে আমি বাসুবাড়ি থেকে একটু ফোন করে নেব, ও থাকবে আমার ছেলেকে দেখার জন্য। তো চলো স্কুলে যাই। তো যেতে যেতে আমি তোমাদের এই আশপাশের পরিবেশটা একটু দেখাই তোমাদের। এই যে দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু সুপারি গাছ, নারকেল গাছ, আর এই হাওড়ার সাইডে নারকেল গাছ, সুপারি গাছ এগুলো বেশিরভাগ হয়, মানে লাগানো হয়। নারকেল সুপারি গাছটা বেশিরভাগ, কিন্তু আমাদের আমাদের যে বীরভূম বা বর্তমান ওইদিকে অতটা সুপারি গাছ বা নারকেল গাছ লাগানো হয় না, দুটো একটা হয়তো দেখা যায়। আগে লেগলে করে আছে, আকাশটা কালো হয়ে আছে, হয়তো রোদ পুরো নেই। হ্যালো বন্ধুরা, এখন আমরা বাড়ি যাচ্ছি স্কুল থেকে। আর আজকে আমার মেয়ে কি খেয়েছে স্কুলে জিজ্ঞেস করি। কি খেয়েছো মানু? মাংস, চাটনি, আর ভাত দেয়নি, ভাত দেয়নি, আর আইসক্রিম দিয়েছে তো। আর পড়াশোনা কি হলো? কেমন পড়াশোনা হয়েছে আজকে? কেমন হয়েছে পড়াশোনা? জোরে বলো। ভালো। ঠিক আছে। তো বন্ধুরা, এখন 2:40 বেজে গেছে, আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসে আমি অনেকক্ষণ বসেছিলাম বাইরে, দিদির সঙ্গে কথা বলছিলাম, তো তারপর বাড়িতে চলে এসেছি ঘরে। তো এখন 2:40 বাজে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো, নিয়ে আসবো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। টাটা।